এটা হলো খাসি, এটা হলো 500 টাকা বাটি গরু, এটাও 500 টাকা বাটি, এই রোস্ট হলো 400 টাকা বাটি। বোরানি কেমন দাম? বোরানি হলো 2 লিটার 150 টাকা বোতল। দর্শক আজকে আপনাদের এমন একটি জায়গা নিয়ে এসেছি যেখানে আপনারা বিয়েবাড়ির খাবার পাবেন প্রায় অর্ধেক দামে। বিষয়টা হচ্ছে এরকম যে কমিউনিটি সেন্টার থেকে যে খাবারগুলো বেঁচে যায় সেই খাবারগুলো ওনাদের মতো বিক্রেতারা কিনে এখানে প্রায় অর্ধেক দামে সেগুলো বিক্রি করে। যত খাবার ঢেকে ঢেকে বাচ্চা যায় না, মালিক চিন্তা করে এখানে পাঠায় দেয় বাবুর্চি করে দিয়া, তারপর বাবুর্চি এটা কম দামে বিক্রি করে, আমরাও কম দামে এটি বিক্রি করি। এগুলো হচ্ছে মুরগির রোস্ট, একটু কেমন দাম এগুলোর? এই রোস্ট হলো 400 টাকা বাটি, আর এটি হলো খাসি, হ্যাঁ এটা হলো 500 টাকা বাটি, গরু এটাও 500 টাকা বাটি। মানে মুরগি এখানে প্রায় অনেক পিস দেখতে পাচ্ছি, এখানে আছে চারটা মুরগির মাংস, চারটা মুরগির মাংস পুরোটা মাত্র 400 টাকা, পুরোটা পুরো 400 টাকা পুরো বাটিটা। আর এটা হচ্ছে খাসি পুরোটা 500 টাকা, 400 গ্রাম, 1 কেজি 400 গ্রাম ওজন দেওয়ার পরে। আর এটা হচ্ছে গরু, একই দাম, গরু একই দাম। আর এগুলা কি? এগুলা এটা হলো গরু, এটার ভাগ হলো এটা। আচ্ছা, মানে এখান থেকে চাইলে খুচরা কেউ নিতে পারবে? জি নিতে পারবে। এই যে এই রাখতে হচ্ছে পোলাও, এটি মোরগ পোলাও, মোরগ পোলাও, এটার দাম কেমন? এটার দাম 200 টাকা ব্যাগটি। 200 টাকা কিভাবে বিক্রি করে? এটি সব দি, মানে এখানে যা আছে সব 200 টাকা। আর এটা কি পাশে? এটা হলো মুরগির রোস্ট, এটি হলো এটার ভাগ হলো এটা। মানে এখান থেকে উঠাই এভাবে নিয়েছেন? হ্যাঁ, এভাবে বাটির সাজার সাথে আমরা বিক্রি করি। কেউ চাইলে এখান থেকে কিনতে পারবে? এখান থেকে কিনতে পারবে। কটা থেকে বসেন? আমরা ঠিক 4:30টায় বসি, 4:30 থেকে রাত 12টা পর্যন্ত। সব বিক্রি হয়ে যাবে আজকে? সব বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে লোক অনেক দূরের থেকে চলে আসে, বুঝছেন, সাভার থেকে অনেক দূরের থেকে লোক আসে, এখান থেকে কম দামে পায়, সব এখান থেকে নেওয়া যায়। পুরো ঢাকা শহরে যত কমিউনিটি সেন্টার আছে সবগুলো নাকি শুধু মিরপুর? বিভিন্ন সেন্টার থেকে মাল এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে মাল আসে, অনেক জায়গায় বিয়া শাদীর বাড়িতে হয় না, ওই বাড়ি থেকে 2-3 টাক মাংস বাঁচলে ওইটাও এখানে পাঠায়, বাবুর্চিরা নিয়ে আসে, আমরা কিনা এটি তারপর বিক্রি করি। বোরানি দেখতে পাচ্ছি, বোরানি কেমন দাম? বোরানি হলো 2 লিটার 150 টাকা বোতল। আর ওইগুলো যে প্যাকেটে প্যাকেটে, ওটিও 150 টাকা সাদা পোলাও। এখানে কি দোকান কি আপনাদের একটা নাকি আরো কয়েকটা দোকান? মিরপুরের দোকান দুইটা, এর উপরে কোনো দোকান নাই, মিরপুরের দোকানই দুইটা। এটা কি শুধুমাত্র এখানে আইসাই কেউ কিনতে হবে নাকি কেউ যদি চায় যে হোম ডেলিভারি নিবে? না না, এইসব ডেলিভারি আমরা দিতে পারি না, আমরা মা বোধ দুজনই ব্যবসা করি, ডেলিভারি আমরা দিতে পারি না। এই বিষয়টা কেমন দেখেন? ভালোই দেখা যায়, আর এটা বিক্রিও ভালোই হয়, লোকও ভালোই নেয়, আর খাওয়াও স্বাদ খারাপ না, ভালোই। আপনি কোন সময় খেয়েছেন এখান থেকে? আমি একদিন নিয়েও আমিও খাইছি। আমরা তো গরিব মানুষ, আমরা তো আর বিয়ে বাড়িতে যে খাবার খাই ওগুলো পাই না, 1 কেজি মাংস 700-800 টাকা তো কিনতে পারি না, তো এখান থেকে যদি আমরা 1 কেজি মাংস 400-300 টাকা পাই অনেক ভালো না? সাধারণত আসেন এখানে? আসি মাঝে মধ্যে, আসি আজকে আসি। গরুর মাংস দাম তো অনেক, এখানে যে পুরো বাটি মাত্র 500 টাকা, মনে হয় যেন আপনি এটা কোনো জুড়া মুড়া নাই, এটা আপনি ডাইরেক্ট ওই ওরা চুরি চামারি করে যারা বাবুসিরা ওরা অন্য অবকাশে বিক্রি করে দেয়। খাবার জিনিস মান ভালো, সবই ভালো, কোনো ডুপ্লিকেট জিনিস নেই। ভাই কি এলাকার? জি। এই যে খাবারের মান কেমন? এটা আমি খেয়ে দেখি নাই, তবে ওনাদের প্রতিদিনই দেখি এখানে নিয়ে আসে, আর সন্ধ্যার পরে থাকে না, মানে এই সন্ধ্যার মধ্যে সব বিক্রি হয়ে যায়, সন্ধ্যা 7-8টার পরে থাকে না, সবাই দেখি কম বেশি কিনে। এটা স্বাস্থ্যসম্মত হলে একটু ভালো হয়, যদি ঢেকে রাখতো মাসিম হোসেন না পড়তো তাহলে একটু ভালো হতো। যদি ঢেকে রাখি তাহলে গরম মালটা আসে, মালটা নষ্ট হয়ে যাবে, কারণ এই মালটা ঢাকার কোনো ক্যাপাসিটি নাই, দেখা গেল পুলিশ আসলে দেখা গেল সব গাড়ি দৌড়াইতে হয়, তখন এটা ডাকবোই না, নামাবো না, মালটা ঠিক করবো, মালটা খোলা থাকলে হাওয়া বাতাসে মালটা ভালো থাকে। আপনি কি প্রতিদিন বসেন এখানে? প্রত্যেকদিন বসে এখানে। আপনারা যদি যারা দেখছে ভিডিও পাইতে যায় কিভাবে পাবে? এরা ওই যে হরদর শাহ আলী মহিলা কলেজের এখানে আসলে সবসময় পাবে, 4:30 থেকে রাত 12টা পর্যন্ত।